আপনি কি জানেন তিব্বতের উপর দিয়ে কখনো রোজা ছুটতে পারে না? আসলে তিব্বত হচ্ছে বিশাল বিশাল উঁচু পাহাড় পর্বতে ঘেরা একটি দেশ। এমনকি তিব্বতের বেশিরভাগ পাহাড়ের উচ্চতা 6000 মিটারেরও বেশি হয়ে থাকে। অন্যদিকে তিব্বতের এভারেস্ট, মাকালো এবং কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের উচ্চতা প্রায় 8000 মিটারেরও বেশি হয়ে থাকে। কিন্তু কমার্শিয়াল প্লেনগুলো এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য সাধারণত 8000 মিটার উঁচু দিয়ে চলাচল করে। কিন্তু তিব্বতে 8000-এরও বেশি উচ্চতার পাহাড় পর্বত রয়েছে। এগুলো বলা চলে আকাশের মধ্যে প্লেনের জন্য দেয়াল হয়ে দাঁড়িয়েছে। এমনকি তিব্বতের পাহাড়গুলো এমন জায়গায় অবস্থিত যেখানে পৃথিবীর বায়ুমণ্ডলের এক স্তর আরেক স্তরের সাথে মিলিত হয়েছে, যার কারণে বিমানগুলো যদি বায়ুমণ্ডলের ওই স্তরের উপর দিয়ে চলাচল করে তাহলে সেখানে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয় এবং বিমানের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়, যার কারণে কমার্শিয়াল বিমানগুলো চাইলেও তিব্বতের উপর দিয়ে যাতায়াত করতে পারে না।